ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হল তুফানগঞ্জ পৌরসভা। যেসব ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা করছেন, বৃহস্পতিবার সকালে অভিযানে নেমে তুফানগঞ্জ পৌরসভার কর্মীরা তাদেরকে সতর্ক করেন, ভবিষ্যতে কেউ যাতে ফুটপাত দখল করে ব্যবসা না করেন সেই নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এদিনের অভিযানে নেতৃত্ব দেন তুফানগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন। তিনি জানান, এদিন বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে, স্পষ্ট বলা হয়েছে ফুটপাতে কোনো শেড দেওয়া যাবে না, রাস্তা থেকে ন্যূনতম 7 ফুট দূরে দোকান দিতে হবে। তুফানগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিত্যেন্দ্র চন্দ্র দিয়ে জানান, শহরকে যানজট মুক্ত করতে তারা পৌরসভাকে সহযোগিতা করতে প্রস্তুত। তুফানগঞ্জ থেকে শিশির গুহর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।